আচ্ছা আজকে আমরা বেশ কিছু দেখি কোন হুকগুলো নিয়ে আলোচনা করা যায় আমরা ইউ আর এল রিডিরেক্ট করা দেখব কি অনেক সময় করা লাগে হ্যাঁ অথবা ডাব্লু পি বডি ওপেন এই হুকটার ইউজ আমরা দেখব আজকে হ্যাঁ অর্থাৎ এটা আমরা যখন কোট করি তখন তো একটা বডি থাকে কি থাকে এইচটিএমএল এ কিন্তু বাধ্যতামূলক একটা বডি ট্যাগ থাকে না বডি ট্যাগ ছাড়া কি এইচটিএমএল টিএমএল এ হবে আচ্ছা এখন এই বডি ট্যাগের মধ্যে আমার অনেক কিছু ইনজেক্ট করতে হয় প্রোগ্রামেটিক্যালি ইনজেক্ট করা লাগে প্রোগ্রামেটিক্যালি কি করা লাগে ইনজেক্ট করা লাগে সেটা ইউজারের ডেটা হোক হ্যাঁ বা কোনো স্ক্রিপ্ট হোক তো ইনজেকশনের জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্ক্রিপ্ট হয় কি হয় স্ক্রিপ্ট হয় হ্যাঁ কোনো দেখা যাচ্ছে গুগল অ্যানালাইটিক্যাল ডেটা হোক হ্যাঁ বা বিভিন্ন অ্যাপ্লিকেশনের এপিআই হোক এগুলো সাধারণত হেড ট্যাগের মধ্যে বা বডি ট্যাগ ট্যাগের মধ্যে কি করা লাগে ইনজেক্ট করা লাগে এখন দেখা যাচ্ছে অনেক সময় কোড খুঁজে যদি আমি ইনজেক্ট করি তাহলে ওটাকে বলা হচ্ছে স্ট্র্যাটিক্যালি ইনজেক্ট করা কিভাবে ইনজেক্ট করা এখন আমি চাচ্ছি যে আমি ইউজারের ডেটাটা আমি ইনজেক্ট করব অর্থাৎ আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো যে ওয়েব অ্যাপ্লিকেশনে বা প্লাগ ইউজাররা কি দেবে গুগল অ্যানালাইটিকের কোড ওয়েবসাইটে না দিয়ে ওয়েবসাইটের হেড ট্যাগে না দিয়ে একটা ফর্মের মধ্যে দেবে কোথায় দেবে একটা অপশনের মধ্যে দেবে দিলে ওইটা ওই ওয়েবসাইটে কাজ করবে আচ্ছা ইন দিস কেস তখন তো আমাদের বডি ট্যাগ বা হেড ট্যাগে এক্সেস করা লাগবে এক্সেস করা লাগবে না তখন ওই ফর্মের মধ্যে বা দেখা যাচ্ছে যে একটা সাব মেনুতে ক্লিক করলে একটা ইনপুট আসবে সেখানে আমরা ওই কোডটা দিব কোডটা দিলে দেখা যাচ্ছে ওটা ওয়েবসাইটে ইনজেক্ট হবে কি হবে ওয়েবসাইটের হ্যাড হেড ট্যাগ অথবা বডিতে কি হবে ইনজেক্ট হবে তো ইন দিস কেস আমরা এই ধরনের হুকগুলো ইউজ করব। এর আগেও মনে হয় ইউজ করছিলাম হেডের কিছু হুক ইউজ করছিলাম তো এটাও সেই রকম হুক সেটা হলো কি ডাব্লুপি বডি ওপেন হ্যাঁ তাহলে তাহলে এটা অ্যাকশন হোক এটা কি হোক অ্যাকশন হোক আচ্ছা তাহলে অ্যাকশন হোক আর ইয়া হুক কি ফিল্টার হুক কি ফিল্টার হচ্ছে ওয়েবসাইটের পোস্ট টাইপ ওয়ার্ডপ্রেসের যে কন্টেন্ট রিলেটেড হ্যাঁ তাও কিসের পোস্ট টাইপের কীসের ওয়ার্ডপ্রেসের প্রোডাক্ট বলো পেজ বলো পোস্ট বলো ক্যাটাগরি বলো সবই পোস্ট টাইপ সব পোস্ট টাইপ এখন এই ধর কনটেন্টগুলো আমরা যদি টাইটেল মডিফাই করি যদি ওইটার হচ্ছে বডির কন্টেন্ট মডিফাই করি ফিচার ইমেজ মডিফাই করি হ্যাঁ বা ওইটার টাইটেল ওয়ার্ডটা মডিফাই যেটাই করি না কেন আমাদের ফিল্টার হুক ইউজ করতে হবে ক্লিয়ার আচ্ছা তাহলে আর অ্যাকশন হুক দিয়ে হচ্ছে নতুন কোনো অ্যাকশন ক্রিয়েট করা অথবা ওয়ার্ডপ্রেসের কোনো একটা বিহেভিয়র বা অ্যাকশন আছে হ্যাঁ ওইটা চেঞ্জ করা ওটার ভ্যালুটা কি করা তাহলে ফাংশন কি করা লাগবে আমাদের ক্রিয়েট করা লাগবে হ্যাঁ আচ্ছা এখন বডির মধ্যে কি ইনজেক্ট করবা বডি ট্যাগের মধ্যে সাপোজ তুমি একটা একটা স্ক্রিপ্ট ইনজেক্ট করবা কি ইনজেক্ট করবা একটা স্ক্রিপ্ট জাভা স্ক্রিপ্ট স্যাম্পল হ্যাঁ আচ্ছা এইখানে আমরা একটা স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি তাই না আচ্ছা এই স্ক্রিপ্টটা আমরা ইনজেক্ট করব কি করব এটা হচ্ছে আমরা একটা স্কিমা মার্কআপ অ্যাড করছি জাভা স্ক্রিপ্টে হ্যাঁ ড্রিম আইটি গ্লোবাল এর জন্য তো এই স্ক্রিপ্টটা আমি এখানে অ্যাড করবো কোথায় অ্যাড করব এখানে আচ্ছা তাহলে আমি আমি এই স্টিএম লিখতে গেলে আমার কী করতে হবে তাহলে এইটা আমি লিখলাম তাই না আচ্ছা এখন এই স্ক্রিপ্টটা আমার অ্যাড হবে কোথায় বডি ট্যাগের পরে কোথায় অ্যাড হবে বডি ট্যাগের পরে অ্যাড হয়েছে আচ্ছা তাহলে এখন আমি দেখব এটা দুইশো ষোলো নাম্বার লাইনে আর বডি স্টার্ট হয়েছে হচ্ছে একশো পঁচানব্বই নাম্বার লাইন তাহলে বডির মধ্যে পড়ছে কোথায় পড়ছে বডির মধ্যে পড়বে কোথায় পড়বে বডির মধ্যে তো এই ধরনের কাজগুলো আমরা এই হুকটা দিয়ে করতে পারবো হুকের নাম কি ডাব্লু পি বডি ওপেন হ্যাঁ আচ্ছা এই হুকটা মোটামুটি আফটার সেট আপ থিম এটা তো আমরা দেখাইছি মনে হয় এটা থিম ডেভেলপমেন্টের সময় এটার আরও অনেক কাজ আছে হ্যাঁ ট্যাম্পলেট রিডিরেক্ট এটা দেখানো হয়েছে কি আচ্ছা এটা তাহলে আজকে দেখাবো নাকি এটাতে কি হবে টেমপ্লেট রিডিরেক্ট হুক দিয়ে কি হবে আমার একটা পেজ অনেক পেজ আমার রিডিরেক্ট করার প্রয়োজন কি করার প্রয়োজন অর্থাৎ ক্লায়েন্টের কোন সাইটটা হ্যাক হয়েছে কি হয়েছে হ্যাক হয়েছে তো এখন দেখা যাচ্ছে তুমি খুব দ্রুত ওই সাইটের পেজগুলো আর একটা সাইটে রিডিরেক্ট করে রাখবা হ্যাঁ অথবা তোমার একটা ওল্ড সাইট আছে কি আছে ওল্ড সাইট তুমি এটাকে রিডিরেক্ট করে আর একটা সাইটে নিয়ে গিয়ে রাখবা তো এটা দেখা যাচ্ছে যে খুব দ্রুত আমার এই অ্যাকশনগুলো করতে হবে হ্যাঁ অথবা তুমি একটা সাইট বানাইছো তো ক্লায়েন্ট চাচ্ছে যে সাইটটা রেডি না হওয়া পর্যন্ত আমি আর একটা জায়গায় রিডিরেক্ট করে রাখব এই ধরনের কাজ অনেক পাওয়া যায় হ্যাঁ তো ইন দিস কেস আমরা এই হুকটা ইউজ করতে পারবো অনেক বাজারের প্লাগিন আছে রিডিরেক্ট করার জন্য প্লাগিনেও ইউজ করা যাবে অথবা তুমি যদি চাও যে এই রিলেটেড কোনো প্লাগিন তুমি বানাবা তবু এই হুকটা কি লাগবে অথবা তুমি চাচ্ছ যে বাজারের প্লাগিন অনেক লিমিটেশন আছে হ্যাঁ ফ্রিতে অল্প কিছু অপশন দেয় আমি কি একটা কোট করে সব রিডিরেক্ট করব সেটাও হবে ঠিক আছে আচ্ছা তাহলে এটা একটা অ্যাকশন হুক এটা কি একটা অ্যাকশন হুক তাহলে হুকটার নাম কি তাহলে একটা কলব্যাক আমরা কি করবো ক্রিয়েট করব হ্যাঁ আচ্ছা ফাংশন আচ্ছা এখন আগের যে হুকটা আমরা ইউজ করলাম ডাব্লুপি বডি ওপেন এটা হচ্ছে আমাদের একটা র ফাংশনের সাহায্যে কাজ করে কিন্তু এই হুকটা একটা বিল্ড ইন ফাংশনের সাহায্যে কাজ করে এই হুকটা কিসের সাহায্যে কাজ করে আচ্ছা বিল্ডিং ফাংশনটার নাম হচ্ছে ডাব্লুপি রিডিরেক্ট ডাব্লুপি রিডিরেক্ট এখন এটা ওয়ার্ড এই মেকানিজমটা করে রাখছে ওয়ার্ড পেস কি করে রাখছে মেকানিজমটা করে রাখছে যে এক এক হুক এক এক ওয়েতে কাজ করবে কোনোটা র ফাংশনের সাহায্যে কাজ করবে কোনোটা কি বিল্ডিং ফাংশনের সাহায্যে কাজ করবে এখন ডাব্লুপি রিডিরেক্ট এটা হচ্ছে একটা অ্যাকশন ঘটাবে এই ফাংশনটা কি ঘটাবে রিডিরেক্টের কাজটা করবে এখন কোন ইউআরএলটা রিডিরেক্ট করবে সেটা আমাদের মডিফাই করে দিতে হবে না সেটা কিন্তু আমাদের মডিফাই করে দিতে হবে আচ্ছা এখন আমি কোন ইউআরএলটা রিডিরেক্ট করব সাপোজ আমি একটা আরও একটা ফাংশন আছে ইজ ফ্রন্ট পেজ কি এটা হচ্ছে ফ্রন্ট পেজ অর্থাৎ হোম পেজ নিয়ে আসার জন্য আরো একটা ফাংশন আছে সেটার নাম কি ইজ ফ্রন্ট পেজ আচ্ছা এটা দিয়ে হোম পেজ আসবে কি আসবে হোম পেজ আসবে অর্থাৎ এই ফাংশনটা আমরা কন্ডিশনালি কাজ করাবো কিভাবে কাজ করাবো কন্ডিশন অর্থাৎ ইফ যদি ইফের ব্লকটা আমাদের ট্রু হয় তাহলে এটা কাজ করবে তাহলে কী করবে কাজ করবে ফলস হলে কাজ করবে না এখন যদি ফ্রন্ট পেজ হয় ইস ফ্রন্ট পেজ যদি আমার হোম পেজ হয় তাহলে রিডিরেক্ট হবে কোথায় রিডিরেক্ট হবে হোম পেজটা রিডিরেক্ট হবে হচ্ছে একটা পেজে যাও এ দেখা যাচ্ছে এটা কি শ্রাবণ সরকারটা কে আসলে হ্যাঁ ও আচ্ছা আমি এটা হচ্ছে স্যাম্পল পেজে রিডিরেক্ট করবো কোথায় স্যাম্পল পেজে আমি রিডিরেক্ট করব তাহলে যদি ফ্রন্ট পেজ হয় তাহলে ওটা কোথায় যাবে যদি হোম পেজে কেউ ক্লিক করে তাহলে এই স্যাম্পল পেজটা ওপেন হবে অর্থাৎ রিডিরেক্ট হবে কোথায় স্যাম্পল পেজে তাহলে দেখি কাজ করতেছে কি না তাহলে হোম পেজে আর যাচ্ছে না হোম পেজে কি আর যাচ্ছে না যখনই আমি হোম পেজে ক্লিক দিচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে দেখো যখন হোম পেজে ক্লিক দিচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে স্যাম্পল পেজে নিয়ে যাচ্ছে এখন আমি চাচ্ছি যে এটা আমি ডাইনামিক্যালি করব এটা কি করব ডাইনামিক্যালি করব তাহলে ডাইনামিক্যালি করার জন্য একটা ফাংশন আছে হোম পেজ পর্যন্ত নিয়ে আসার সেটা হলো কি হোম আন্ডার স্কোর ইউ আর এল আচ্ছা হোম আন্ডার স্কোর ইউরএল তাহলে হোম ওই ফাংশনটার নাম কি আন্ডার স্কোর ইউ আর এল এটা দিয়ে হোম পেজ পর্যন্ত আনবে আসবে হোম পেজ পর্যন্ত কি আসবে অর্থাৎ আমি যে এই হোম পেজটা দিয়েছিলাম স্ট্যাটিক্যালি কিভাবে দিয়েছিলাম স্ট্যাটিক্যালি যখনই আমার অন্য কোনো সাইটে যাবে তখন আর এই কোডটা কাজ করবে না কিন্তু যখন আমি হোম আন্ডার স্কোর ইউআরএল দিবো তখন ওইটা যে সাইটেই যাবে সেটাতেই কাজ করবে ক্লিয়ার যে সাইটেই যাবে সেটাতেই কি করবে কাজ করবে অর্থাৎ আমি কোনো প্লাগ বানাচ্ছি কি বানাবো আমি কোনো প্লাগ বানাচ্ছি হ্যাঁ তো ওই প্লাগিনটা কি শুধু একটা ডোমেইনের ওনার ইউজ করবে অনেক ডোমেইনের ওনার ইউজ করবে তো ইন দিস কেস আমাদের সব কিছু ডাইনামিক্যালি করতে হবে তো এই স্ট্যাটিক্যালি আমরা ওই ইউআরএলটা না দিয়ে আমরা কোন পেজে নিয়ে যাব স্যাম্পল পেজে নিয়ে যাব কোথায় নিয়ে যাব স্যাম্পল পেজ আচ্ছা সেম কাজটাই করার কথা সেম কাজটাই কি করার কথা যখন আমরা এটাতে যাব তখন স্যাম্পল পেজে যাবে কোথায় যাবে আচ্ছা এইখানে হচ্ছে কিছু ফাংশন আমরা ইউজ করছি ওয়ার্ড যদি হোম পেজ হয় যদি কি হয় হোম পেজ হয় তাহলে কাজ করবে ঠিক আছে আর ডাব্লুপি রিডিরেক্ট এইটা মূলত রিডিরেক্টের অ্যাকশনটা ঘটাবে কিসের অ্যাকশনটা ঘটাবে রিডিরেক্টের কাজ করবে আর হোম ইউরএলটা এটা হোম পেজ পর্যন্ত নিয়ে আসবে কোন পর্যন্ত নিয়ে আসবে হোম পেজ আর এইখানে হচ্ছে ওই হোম পেজের স্লাসের পরে পার্মালিঙ্কের যে নেমটা অর্থাৎ এই পার্মালিঙ্কের আমি যদি অন্য পেজে করি সাপোজ এই কাস্টম পেজে যদি রিডিরেক্ট করি তাহলে হোম পেজ পর্যন্ত তো ফাংশন আমরা নিয়েই আসছি তাহলে শুধু এইটা কল করবা কোনটা কল করবা খালি এইটা কারণ হোম পেজ পর্যন্ত আমাদের এই ফাংশনটাই নিয়ে আসবে হোম ইউআর ক্লিয়ার আচ্ছা এখন দেখবা যে ওই পেজে আর যাবে না এখন কাস্টম পেজে যাবে কোথায় যাবে এখন যাবে আমার কাস্টম পেজে ক্লিয়ার ঠিক আছে এগুলো এমনিতে সিম্পল হুক তা আজকে এই পর্যন্তই থাক পরের ক্লাসে ইনশাল্লাহ অপারেটরগুলো কি